2021 সালের 17ই অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হয় চিত্রনায়ক শরীফুল রাজ ও চিত্রনায়িকা পরিমণি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে 101 টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়। কিন্তু চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে সম্পর্কের আনুষ্ঠানিক ইতি টানার ইঙ্গিত বেশ কিছুদিন ধরেই দিচ্ছিলেন চিত্রনায়িকা পরিমণি। অবশেষে রাজ পরিমণি বিবাহ বিচ্ছেদের খবর তারা দুজনে কেউ না জানালেও সেটি প্রকাশ্যে এসেছে। তালাকের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে পরিমণি ও রাজ কেউ কোনো কথা বলেননি। 18ই সেপ্টেম্বর রাজের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার জন্য আনুষ্ঠানিকভাবে তালাকের নোটিশ ইস্যু করেছেন পরিমণি। ঢাকার উত্তর বাড্ডার একটি কাজী অফিস থেকে তালাকের নোটিশ ইস্যু করেন পরিমণি। 18ই সেপ্টেম্বর ইস্যু করা তালাকের নোটিশে পরিমণি বিচ্ছেদের জন্য 4টি কারণের কথা উল্লেখ করেছেন। এসব কারণের মধ্যে শুরুতেই উল্লেখ করেছেন মনের অমিল হওয়ার বিষয়টি। এরপর আরও 3টি কারণের মধ্যে রয়েছে বনিবনা না হওয়া, খোঁজখবর না নেওয়া এবং মানসিক অশান্তি সৃষ্টি করাকে উল্লেখ করেছেন চিত্রনায়িকা পরিমণি।